হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর আশিস রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা আল্লাহর রহমতে ভালো আছি আর শুরু করতে যাচ্ছি আমার আজকের ব্লগটি। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে সকাল সকাল স্যুপ দিয়ে নুডলস রান্না করছি। তো আতিকা আরিয়ার পিকনিক ছিল মাদ্রাসায়, তো ওরা খাবার খেয়ে চলে গিয়েছে, তো ওদেরকে এখানে আমি মাদ্রাসায় নামিয়ে দিয়ে যাচ্ছি। আর পিকনিক মানেই তো অনেক আনন্দের, অনেক মজার সময়। তো বাচ্চারাও অনেক বেশি আনন্দ করছিল আর মাদ্রাসাটা অনেক সুন্দরভাবে সাজিয়েছিল। তো আমি আর উপরে উঠিনি, জাস্ট গেটেই ওদেরকে নামিয়ে দিয়ে এসেছি। আর এটুকুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো দুপুরবেলা এখানে রান্না করছিলাম, তো এখানে আজকে আমি রান্না করছি হার্ড চিকেন। তো হার্ড চিকেনটা কিন্তু রান্না করতে একটু লেট হয়, কারণ চিকেনটা অনেক বেশি হার্ড থাকে, সিদ্ধ হতে সময় লাগে, কিন্তু এই চিকেনটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এই ভিডিও ক্লিপসটা আপনাদের ভাইয়া যখন ছিল তখনকার করা, তো এখন আমি সময় করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই তো এখানে আমার চিকেনটা রেডি হয়ে গিয়েছে। তো আর অন্যান্য কাজগুলো আমি সেরে নিচ্ছি। তো এখানে বাচ্চাদের চকলেট শেষ হয়ে গিয়েছে, তো আপনাদের ভাইয়ার আনা যে চকলেটগুলো ছিল, তো আমি চকলেটগুলো বক্সে একটু ঢেলে নিচ্ছি। আপনাদের ভাইয়া বাহির থেকে আসার সময় আর কিছু আনুক আর না আনুক, বাচ্চাদের জন্য অনেক বেশি চকলেট নিয়ে আসে যে ওদেরকে রেখে আমি খাওয়াবো। কিন্তু অনেক বেশি চকলেট দেখে বাচ্চারা আরও বেশি বিরক্ত করে, তো দেখা যায় যে একটা মাসও আমি রাখতে পারি না, শেষ হয়ে যায়। আর বাচ্চাদের চকলেট অনেক বেশি পছন্দ, আর আমার ঘরে বাচ্চারা চকলেটটাই খুব বেশি পছন্দ করে আর বেশি খায়। আর এই পর্যায়ে বলে নিচ্ছি আমার আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আমি আমার ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা সঙ্গে সঙ্গে তা দেখে নিতে পারবেন। আর যারা ইতোমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই রয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আজকে একদম ছোটোখাটো একটা ব্লগ নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি, তো আশা করি একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কিন্তু অবশ্যই দিবেন। আর একটা ভিডিও আপলোড করার পিছনে কিন্তু অনেক কষ্ট থাকে, ভিডিওটা ধারণ করা থেকে শুরু করে এডিটিং করা, ভয়েস দেওয়া, তারপর আপলোড করা। তো যেমন সময় লাগে তেমন ধৈর্যের ব্যাপার। তো আশা করি আপনারা বুঝতে পারবেন, আপনাদের কাছে ভালোবাসা চাওয়া ছাড়া আমাদের আর কিছুই চাওয়ার নেই। আপনাদের ভাইয়া বাইরে যাওয়ার আগে আমাকে স্পেশাল একটা গিফট দিয়েছে, তো আমি আশাও করতে পারিনি, কল্পনাও করতে পারিনি যে এরকম একটা গিফট সে আমাকে দিবে। আমি তো অনেক খুশি, অনেক অবাক, কিন্তু মনটা একটু খারাপ ছিল। তো যাই হোক, আমরা ছোটোবেলায় শিখেছি, কবিতায় পড়েছি, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখে। তো চেষ্টা করি যতটুকু পারি সবাইকে নিয়ে সুখে থাকার চেষ্টা করি, ভালো থাকার চেষ্টা করি। তারপরও দেখা যায় কিছু কিছু ছোটোখাটো অপ্রত্যাশিত ঘটনা এসে আমাদের মনটাকে অনেক বেশি বিষিয়ে তোলে। তো যাই হোক, কথা বেশি বাড়াবো না, আর এই ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমার স্পেশাল গিফটটি। তো এই তো দেখতে পাচ্ছেন, তো এখানে আপনাদের ভাইয়া আমাকে একটা ওয়াশিং মেশিন গিফট করেছে। তো আমি কিন্তু অনেক বেশি হ্যাপি, সঙ্গে মনটা অনেক খারাপ ছিল। তো এখানে প্রায় তিন চার দিন পর আমার মেজো বোন এসেছিলো বাসায়, তো ও এসে বলল যে এখনও তুমি এটা খুলোনি, তো ওই খুলেছে এসে তার বাচ্চাদেরকে নিয়ে। তারপর আমি দেখেছি আর কি, রিজি কেমন একটা জিনিস, আল্লাহ তালা যার তকদিরে ভাগ্যে যেটা নির্ধারণ করে রেখেছেন সেটাই কিন্তু আমরা পাবো বা আমরা ভোগ করব। তো এটাই হচ্ছে কথা। তো এখানে সিঙ্গারের একটা ওয়াশিং মেশিন এনেছে, আর আপনাদের ভাইয়া যখন ওয়াশিং মেশিন আনতে গিয়েছিল আমাকে কিন্তু একদমই জানায়নি, তো একদমই সে তার নিজের পছন্দে ডাইরেক্ট বাসায় নিয়ে এসেছে। তো যতটা বেশি অবাক হয়েছিলাম তারপর মনটাই বেশি খারাপ হয়ে গিয়েছিল। তো যার কারণে এখানে তিন চার দিন পরই ওপেন করে দেখতে পেলাম ওয়াশিং মেশিনটা, আর আমার কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন। তো বিকাল দিকে আপনাদের ভাইয়া বললো যে চলো তাহলে একটু বাহিরে যাই, তো এখানে আপনাদের ভাইয়া সহকারে বাহিরে এসেছি। তো বাচ্চাদেরকে নিয়ে একটু হাঁটাহাঁটি করার পর একটা রেস্টুরেন্টে বসেছি, তো এখানে আমরা হালকা কিছু খাবার খাবো। আর বাচ্চারা তো রেস্টুরেন্টের খাবার অনেক বেশি পছন্দ করে, তো দেখা যায় যে বাহিরে বের হলেই ওরা চায় রেস্টুরেন্টে বসার জন্য, কিন্তু সবসময় ওরকম সময় থাকে না, আর রেস্টুরেন্টে বসলে একটু টাইম দিতে হয়।
তো এখন সবাই মিলে বসে আছি, খাবার অর্ডার দিয়ে ওয়েট করছিলাম। প্রতিটা দিন ভাবি, প্রতিটা মুহূর্ত আমি ভাবি যে আমার জীবন থেকে একটা দিন শেষ হয়ে গেল, এই মুহূর্তটা শেষ হয়ে গেল, এই মুহূর্তটা আর ফিরে আসবে না। তা আমি চেষ্টা করি আমার দ্বারা যাতে কেউ কখনো কষ্ট না পায়, আর আমাকে কেউ দুঃখ দিয়ে কষ্ট দিয়ে কথা বলে সেটাও আমি সইতে পারি না। টাকা পয়সা ধন সম্পদ ফিরিয়ে দেয়া যায়, হারিয়ে গেলে সেটা আবার অর্জন করা যায়, কিন্তু একটা কথা বললে সেটা কিন্তু কখনোই ফিরিয়ে নেওয়া যায় না। তো আমি চেষ্টা করি যাতে কেউ কষ্ট না পায়, আর কারো মাধ্যমে যদি আমি কষ্ট পেয়ে থাকি আমি স্টপ হয়ে যাই, বরঞ্চ কথা না বাড়ানোর চেষ্টা করি। তো আমি চাই এই ব্লগের মাধ্যমে কেউ যদি আমার কথায় ব্যবহারে কষ্ট পেয়ে থাকেন, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জীবনটা কিন্তু অনেক ছোট, হুটহাট করেই কিন্তু একদিন হঠাৎ করেই আমাদের জীবনটা শেষ হয়ে যেতে পারে। তো এই ছোট্ট জীবনে চাই সবাই মিলেমিশে থাকতে, সবার সঙ্গে সবাই ভালো ব্যবহার করতে, আর যতটুকু বেঁচে আছি সময়টাকে এনজয় করতে। এই ছোট্ট একটা জীবনে কেনই বা আমরা একজন আরেকজনের সঙ্গে মন খারাপ করে, কথা কাটাকাটি করে, টেনশন করে, ডিপ্রেশন নিয়ে তারপর জীবনটাকে কাটিয়ে দিব? আল্লাহ তাআলা আমাদেরকে যে কাজের জন্য পাঠিয়েছেন সেই কাজটুকু করার চেষ্টা করব, এবং চাইব ছোট্ট একটা জীবনে হাসি খুশি সবার সঙ্গে এনজয় করে পাড়ি দিতে। প্রতিটা দিন ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ জানাই, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আজকের এত সুন্দর সকালটা আল্লাহ তাআলা আমাকে দেখার ভাগ্য রেখেছেন। তো মনে করি যে এই দিনটাই আমার জন্য বোনাস, পরের দিন কী হবে কখনোই বলতে পারি না, জানি না। তো আজ এই পর্যন্তই, চলে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।